দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানচিত্রে জম্মু কাশ্মীর পাকিস্তান চীনের। এদিকে কাশ্মীরিদের উচ্চ শিক্ষায় বাধা দিচ্ছে মোদি সরকার। সাগরে আমেরিকার অহংকার চূর্ণ বিচূর্ণ করেছে ইরানিরা, বলছে IRGC। স্বীকৃতি পেতে তালেবানকে যে শর্ত দিলেন বাইডেন। এদিকে সীমান্ত কমিটি গঠনে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দেব, জোড়া এনকাউন্টার, শেষ ১২ ঘন্টায় জৈশ কমান্ডার ও পাকিস্তানি সহ ৫ স্বাধীনতাকামী কাশ্মীরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানচিত্রে চীন এবং পাকিস্তানের অংশে যে কাশ্মীরকে দেখানো হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন একটি সময় কাশ্মীর আলাদা একটি মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে এবং তার জন্য সহযোগিতা করবে চীন এবং পাকিস্তান? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানচিত্রে জম্মু কাশ্মীর পাকিস্তান ও চীনের। করোনার জেরে বিশ্বজুড়ে গত দুই বছরে অনেক কিছু পাল্টে গেছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাল্টে দিয়েছে মানচিত্রই। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরকে তারা দিয়েছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও চীনকে, এমনটাই দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল বিধায়ক শান্তনু সেন। বিশ্বজুড়ে করোনার প্রভাব কেমন, সংক্রমণ, মৃত্যু, সুস্থতার হার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য একটি মানচিত্র প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই মানচিত্রেই ঘটেছে বিভ্রাট। সেখানে ঘন নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে পুরো ভারতকে, কিন্তু জম্মু কাশ্মীর অংশটির রং সম্পূর্ণ আলাদা। তার মধ্যে আরেকটি ছোট অংশকে চিহ্নিত করা হয়েছে নীল ও ধূসর রং দিয়ে। কি কারণে ভারতের এই অংশটিকে আলাদা দেখানো হয়েছে তার কোনো উত্তর সেখানে নেই। বরং ওই মানচিত্রে জম্মু কাশ্মীর বলে চিহ্নিত এলাকার করোনা পরিস্থিতির জানার জন্য ক্লিক করলে পাওয়া যাচ্ছে পাকিস্তান ও চীনের তথ্য। এতে বোঝা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই অংশটিকে পাকিস্তান ও চীনের অন্তর্ভুক্ত ধরেই হিসেবে করেছে। চীনের অন্তর্ভুক্ত ধরেই হিসেব করেছে। স্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক এই সংস্থার মানচিত্রে ত্রুটি চোখে পড়ে তৃণমূলের রাজ্যসভার বিধায়ক শান্তনু সেনের। তিনি প্রথমে টুইট করে তা সকলের সামনে আনেন, এরপর কেন্দ্রের দৃষ্টি আকর্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। একই চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে। গত নভেম্বরে টুইটারে এক মানচিত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ওই মানচিত্রে বিতর্কিত লাদাখ সহ অন্য একটি শহরকে চীনের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তখন টুইটারকে কড়া ভাষায় সতর্ক করে ভুল শুধরানোর নির্দেশ দেয় ভারত। পরে টুইটার সেই ভুল শুধরে নিয়েছিল সূত্র ইন্ডিয়া টুডে। কাশ্মীরিদের উচ্চশিক্ষায় বাধা দিচ্ছে মোদি সরকার। মৌলিক স্বাধীনতা খর্ব করার পর অধিকৃত জম্মু ও কাশ্মীরের নাগরিকদের অধিকার এখনও লঙ্ঘন করে চলেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। এখনও সেখানকার যুবকদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ খোঁজা থেকে সক্রিয়ভাবে বঞ্চিত করেছে তারা। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে। ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে কাশ্মীরিদের প্রতিটি অধিকারকে পদতলিত করেছে এবং সর্বশেষ সংযোজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজন বাধা তৈরি করেছে। আসাদুল্লাহ মীর, যিনি শ্রীনগরের একজন ছাত্র এবং তার আসল নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছেন, তিনি বলেছিলেন যে তিনি ডাক্তারি শিক্ষার জন্য লাহোরে যেতে চেয়েছিলেন। আমি লাহোরের একটি সুপরিচিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি এবং সেই আবেদন গৃহীত হয়েছিল। তিনি জানান, যাই হোক, বাধা আসে যখন ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি ভিসার জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় অনাপত্তি পত্র দিতে অস্বীকার করে। তবে এই অগ্নি পরীক্ষায় মীর একা নন। আমার তিন বন্ধুকে কয়েক সপ্তাহ আগে পাকিস্তান হাই কমিশন ভিসা দিয়েছে, কিন্তু ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন তাদের পাকিস্তান ভ্রমণের জন্য NOC দিতে অস্বীকার করেছে। মীর হতাশার সাথে তাদের দুর্দশার কথা বলেছেন। তিনি ভেবেছিলেন যে NOC প্রত্যাখ্যানের মাধ্যমে বিষয়টি শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেই তদন্তকারী সংস্থাগুলো তাদেরকে হয়রানি করতে শুরু করে। তিনি বলেন, বিভিন্ন এজেন্সির লোকেরা আমাকে প্রশ্ন করতে শুরু করে যে আপনি কেন পাকিস্তানে শিক্ষার জন্য যেতে চান। মীরের এই ঘটনা ভারতে ক্রমবর্ধমান মুসলিম বিরোধী মনোভাব বুঝতে সহায়তা করে। ধর্মনিরপেক্ষ ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে দেশটিতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির BJP প্রচেষ্টায় এই মনোভাব আরো বৃদ্ধি পেয়েছে। শ্রীনগরের একজন ছাত্র আব্দুল্লাহ কাশ্মীরি শিক্ষার্থীদের পাকিস্তানে শিক্ষার জন্য আগ্রহের বিষয়ে এক্সপ্রেস ট্রিবিউনের সাথে কথা বলার সময় বলেছিলেন যে মুসলিম হওয়া এই সিদ্ধান্তে একটি বিশাল ভূমিকা পালন করেছে। পাকিস্তান একটি ইসলামিক দেশ হওয়ায় এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভারতের থেকে একেবারেই আলাদা।
তিনি জানান, পাকিস্তানে আসার জন্য ছাত্রদের কি কি অবস্থার মধ্য দিয়ে যেতে হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ছাত্রদের বিভিন্ন উপায়ে ভয় দেখানো হয় এবং উপহাস করা হয়। পাকিস্তানে যাওয়ার অনুমতি পেতে তাদের অফিসের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আবদুল্লাহ যোগ করেছেন যে উপহাস এতটাই বেড়েছে যে এখন কাশ্মীরি যুবকদের পাকিস্তানে পড়ার স্বপ্ন মরে যাচ্ছে। পাকিস্তান ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রচারকারী একটি বেসরকারি সংস্থা আগাজ দোস্তির আহ্বায়ক রবি নীতিশ বলেছেন, যদি কাশ্মীরি ছাত্রদের শিক্ষার জন্য পাকিস্তানে যেতে বাধা দেওয়া হয় তা হতাশাজনক, এটি হওয়া উচিত নয়। কাশ্মীরি শিক্ষার্থীদের দুর্দশার কথা উল্লেখ করে নীতিশ বলেন যে তাদের যেখানে খুশি সেখানে শিক্ষা নেওয়ার অধিকার থাকা উচিত। নীতিশ জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য, ধর্মীয়, পর্যটন এবং চিকিৎসার জন্য ভিসা দেওয়ার চুক্তি হয়, তবে কাশ্মীরি ছাত্রদের বন্ধ করার পরিবর্তে পাকিস্তান এবং ভারতকে শিক্ষাগত উদ্দেশ্য একে অপরকে ভিসা দেওয়া উচিত। এক্সপ্রেস ট্রিবিউনের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি পরামর্শ দিয়েছেন, দুই দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলির একটি চুক্তিতে পৌঁছানো উচিত এবং যদি সরকারগুলি মনে করে যে এটি একটি নিরাপত্তা সমস্যা তৈরি করতে পারে তাহলে এটি সরকারি পর্যায়ে করা উচিত, সূত্র ট্রিবিউন। সাগরে আমেরিকার অহংকার চূর্ণ বিচূর্ণ করেছে ইরানিরা বলছে আইআরজিসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পানি সীমায় প্রবেশের কোনো অধিকার আমেরিকার নেই, অতীতের মতোই তাদেরকে মোকাবেলা করা হবে। একথা বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। তিনি আরো বলেছেন, ইরানের সাহসী তরুণেরা সবসময় মাতৃভূমির সম্মান রক্ষায় আত্মত্যাগ করেছে। আজ যারা সাগরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে তারা শহীদদের কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছে। আলিরেজা তাংছিরি বলেন, শত্রুর মোকাবেলায় প্রতিরোধের শিক্ষা নিতে হবে শহীদদের কাছ থেকে। আল্লাহর রহমতে ইরানের ইসলামী যোদ্ধারা পারস্য উপসাগরে মার্কিনীদেরকে শক্ত চপেটাঘাত করতে সক্ষম হয়েছে এবং তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এ পর্যন্ত কয়েকবার সাগরে মার্কিন বাহিনীকে মোকাবেলা করে বিজয়ী হয়েছে ইরানিরা। সর্বশেষ গত 3 নভেম্বর ওমান সাগরে ইরানের তেলবাহী একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা চালায় মার্কিন বাহিনী, কিন্তু ইরানের নৌযোদ্ধা ধারা তাদের সে চেষ্টা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। সূত্র পার্স টুডে। স্বীকৃতি পেতে তালেবানকে যে শর্ত দিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকৃতি পেতে তালেবানকে একটি শর্ত দিয়েছেন, আর সেটি হলো তাদের হাতে আটক এক আমেরিকানকে মুক্তি দিতে হবে। বাইডেন তালেবানের কাছে আহ্বান জানিয়েছেন মার্ক ফেরিক্স নামে এক আমেরিকান বন্দীকে মুক্তি দিতে। ধারণা করা হয় মার্ক ফেরিক্স হলেন সর্বশেষ আমেরিকান যিনি তালেবানের হাতে আটক আছেন। 2 বছর আগে তাকে নিজেদের জিম্মায় নেয় তালেবান যোদ্ধারা। ফেরিক্স পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, তাছাড়া তিনি আমেরিকান নৌবাহিনী কাজ করেছেন। 2020 সালের জানুয়ারি মাসে তাকে জিম্মি করা হয়। জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন তালেবান যদি কোনো প্রকার স্বীকৃতি চায় তাহলে আগে মার্ক ফেরিক্সকে মুক্তি দিতে হবে। এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বিবৃতি দিয়ে বলেন, তালেবানের যদি বৈধতা পাওয়ার কোনো আশা করে থাকে তাহলে এই মুহূর্তে মার্ক ফেরিক্সকে মুক্তি দিতে হবে, এ নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি আরো বলেন, আমেরিকান ও নিরাপদ মানুষের নিরাপত্তা হুমকি বিষয়টি কখনো মেনে নেওয়া যায় না, আর কাউকে জিম্মি করায় বিষয়টি হলো নিষ্ঠুরতা ও কাপুরুষতা। এদিকে বাইডেনের এমন বিবৃতির পর এখনো পর্যন্ত কোনো প্রকার জবাব দেয়নি তালেবান। সূত্র দা খামা প্রেস। সীমান্ত কমিটি গঠনে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্ত ইস্যু নিরসনে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ 2 দিনের কাবুল সফর শেষে রবিবার এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি তালেবান যোদ্ধারা পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত বেড়ার একটি অংশ উপড়ে ফেলেছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার পরই কাবুল সফরে যান পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। কাবুল সফরে মঈদ ইউসুফ আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল সালাম হানাফি এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার পাকিস্তানের এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এসব সাক্ষাতের সময় আফগানিস্তানের বর্তমানে পরিস্থিতি এবং দুই দেশে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা নিয়ে আলোচনা হয়। কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর খান টুইট বার্তায় মঈদ ইউসুফের সফর নিয়ে এক বিবৃতিতে প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে উভয় পক্ষ সীমান্ত ক্রসিং পয়েন্টের সক্ষমতা বাড়াতে, জাতীয় পর্যায়ের সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে এবং নতুন বাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার কাজে গতি আনতে সম্মত হয়েছে। মানবিক এবং অর্থনৈতিক ইস্যু নিয়েও আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মঈদ ইউসুফ। এই সফরে আফগানিস্তানের স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং, রাজস্ব, রেলওয়ে এবং প্লেন চলাচলের সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। সূত্র ডট।
জোড়া এনকাউন্টার, শেষ বারো ঘন্টায় জৈশ কমান্ডার ও পাকিস্তানি সহ পাঁচ জঙ্গি খতম কাশ্মীরে। শেষ বারো ঘন্টায় দুটি পৃথক এনকাউন্টারে কাশ্মীরে খতম করা হলো পাঁচ জঙ্গিকে। মৃত জঙ্গিদের মধ্যে আছে জৈশ ই মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি এবং এক পাকিস্তানি জঙ্গি, এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। রবিবার ভোরে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে শেষ বারো ঘন্টায় পুলওয়ামা এবং বাদগাম জেলায় দুটি পৃথক গুলির লড়াইয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ এবং লস্কর ই তৈয়বার পাঁচ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। মৃতদের মধ্যে জৈশ কমান্ডার জাহিদ আছে, এক পাকিস্তান জঙ্গিকেও খতম করা হয়েছে। তার পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। বাকি তিন জঙ্গিরাও পরিচয় আপাতত জানানো হয়নি। কাশ্মীর জোন পুলিশের তরফে সেই জোড়া এনকাউন্টারকে বড় সাফল্য হিসেবে অবহিত করা হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার নাইরা এলাকায় অভিযান শুরু করে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি চালানো হতে থাকে। তার মধ্যে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। সন্ধ্যার দিক থেকে গুলির লড়াই শুরু হয়। রাতভর অভিযান চলে, সেখানেই খতম করা হয়েছে চার জঙ্গিকে। কাশ্মীরি জোন পুলিশের তরফে জানানো হয়েছে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, তল্লাশি চলছে। পুলওয়ামায় গুলির লড়াইয়ের মধ্যে শনিবার রাতের দিকে মধ্য কাশ্মীরের বদগাম জেলার চারার ই শরীফ এলাকায় এনকাউন্টার শুরু হয়। কাশ্মীরি জোন পুলিশের তরফে জানানো হয়েছে বদগামে লস্কর ই তৈয়বার এক জঙ্গিকে খতম করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি AK-56 রাইফেল। সেখানেও তল্লাশি চালানো হচ্ছে।